এই জামাটা আমি গিফট পাইছিলাম আমার কাকির কাছ থেকে, তো জামাটা পরা হয়নি। তার কারণ শুনলে আপনারা একটু অবাক হবেন, আমি বলতেছি কারণটা, জামাটা অনেক সুন্দর, পরা হয় নাই কারণ জামাটার ডুরি লাগাতে হবে। কি আস জামাটার না, সরি, পাজামার ডুরি লাগাতে হবে। তো আমি কি পরিমাণে কুইরা হইতে পারি ডুরি লাগানোর ভয়ে, এই জামাটা আমি পরি নেই এতদিন। কারণ বেশিরভাগ জামাই আমি বাংলাদেশ থেকে ডুরি টুরি লাগা একদম কমপ্লিট করে নিয়ে আসছি। জামা পরার সময় সেফটি ডিন খোঁজা, তারপরে মানে ধৈর্য সহকারে এটা লাগানো, আর আমি বারবার এটা ফেল হই, ফেল হয়ে গেলে আবার লাগানো, মানে এই ধৈর্যটুকু আমার নাই। সো এই কারণে আমার জামাটা পরা হয়নি। কারণ আমার মতো এমন কেউ আসো যারা এরকম কুইরা, মানে খুবই ছোট জিনিসগুলোর ব্যাপারে আমি খুবই কুইরা, কিন্তু খুবই বড় জিনিসগুলো আমি একা একা কুইরা ফেলতে পারি, যেগুলো কল্পনার বাইরে। তো ভাই, বড় জিনিসের মানে কি বলবো, ক্ষমতা আছে বড় জিনিস করার, তাই ছোটগুলো হাতে আমি ইগনোর করতে চাই, এই আর কিছু না। তো আমার মতো কারা কারা আসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এই যে দেখো, আমি এদিকে জামার ভিডিও করতেছি আর ম্যাডাম সাহেব মানে সাজুগুজু করতেছে। আর কি করতেছেন আপনি? সাজুগুজু করতেছেন আর কি করতেছেন? আর গান গাইতেছে। আর আমি এখন এই জামাটা পরবো। জামাটা আমাকে জয়া আপুর আম্মু মানে কাকি দিছে, তাই কাকিকে অসংখ্য ধন্যবাদ। জামাটা আসলে খুবই সুন্দর, আর হলুদ কালার ব্ল্যাক কালার আমার খুবই পছন্দ। আর এই জামাটার ভিতরে দুইটা কালারই আছে, আর আপনারা দেখতেই পারতেছেন আমি সুন্দর করে এই জামাটা পরে ইফতার পার্টিতে চলে গেলাম। আর এটা হবে লাস্ট ইফতার পার্টি, কারণ আমরা আর ইফতার পার্টিতে যাইতেছি না, কারণ ইফতার তো শেষ পর্যায়ে, আর মাত্র দুই দিন আছে। হয়তো বা 29টা রোজা হইলে একদিন, আর 30টা রোজা হইলে দুই দিন, তো ইফতার পার্টিতে আর যাওয়া হবে না। তো আজকে আমি ইফতার পার্টিতে আসছি মাসুমের বাসায়, আর মাসুমের বউ অনেক মজার মজার খাবার রান্না করছে, অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে রোজা রেখে এতগুলো রান্না করছে, কিন্তু এত কিছু আসলে রোজার দিনে খাওয়া যায় না, এটা আসলে আমি যতই মানুষরে বলি কেউ বুঝতে চায় না। আমিও যখন আমার বাসায় কেউ আসে তখন আমিও বুঝতে চাই না, আমিও অনেক বকা খাই যারা আসে তারা আমারে বকে, কিন্তু সত্যি মানে প্রত্যেকটা খাবার অনেক টেস্টি ছিল। তো এখানে কাস্টার্ড ভাবি সব কিছু একদম রেডি টেডি করে রাখছে, আমি জাস্ট ভাবিরে সাহায্য করতেছি, মিলাই দিতেছি। তো এই যে ফলের সাথে কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা মিশিয়ে ফেললাম, দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে। প্রথমে আলো ছিল না, যার কারণে কালচে কালচে লাগতেছিল, এখন আলো পড়াতে কাস্টার্ডের একদম অরিজিনাল কালারটা দেখা যেতেছে। তো এখানে আনারস আছে, তারপরে এটা বাঙ্গি, তারপরে এটা আরাঞ্চনে, তারপরে স্ট্রবেরি কাটছে, মানে আরও অনেক ধরনের ফল ছিল আমরা কাটতে দিইনি, কারণ এত ফল আসলে খাওয়া যায় না। তারপরে খেজুর ছিল, তারপরে বুট ছিল, তারপরে যে হালিমের সব কিছু এখানে ছিল। খুব সুন্দর করে মাসুম কুটি 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 করে কাটছে, দেখতেই ভাল লাগতেছে। আর এই যে হালিমটা খুবই টেস্টি ছিল, খুবই ইয়ামি ছিল। ইফতারের টাইমে যদি আমি হালিম দেখি তাহলে আমার কাছে একটা শাহি শাহি ফিল লাগে, আমি জানি না আমার মতো কারো এরকম লাগে কি না, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেকে আবার হালিম পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তাদের বিষয়টা আবার অন্য, আর যারা পছন্দ করে তাদের মনে সবারই এরকম হালিম ভালো লাগে ইফতারের টাইমে। তো দেখুন কি সুন্দর ভাজা পোড়া করছে, মানে প্রত্যেকটা ভাজা পোড়া আইটেম এত মজা হয়েছে, আর ওনার পেঁয়াজগুলো এত ছোট ছোট করে সুন্দর করে ভাজছে, মানে প্রত্যেকটা পেঁয়াজ অনেক টেস্টি ছিল। আলুর চপ, সিঙ্গারা, তারপর বেগুনি, তারপর মাসুম, এগুলো সবগুলো ট্রেতে নিয়ে আবার ফর্নোতে গরম করছে, যার কারণে খাওয়ার টাইমে ঠান্ডা খাওয়া হয়নি, সবগুলো গরম গরম মচমচে খাইছি, আর খেতেও ভাল লাগছে। তো এই যে আস্তে আস্তে সবগুলো মাটিতে সাজায় নিলাম, আসলে ইফতারটা না মাটিতে বৈশা করতে পারলেই শান্তি লাগে, সবগুলো খাবার একসাথে দেখতেও ভালো লাগে। তো আমরা বাচ্চা পোলাপান নিয়ে সবাই বসে পড়লাম। তো এটা আমাদের লাস্ট ইফতার হবে, কারণ এর পরবর্তীতে আমরা ইফতারে এরকম ভাজা পোড়া হালিম এগুলো খাবো না, কারণ আর দুই দিন আছে। তো দুই দিন চেষ্টা করবো একদম সিম্পল খাবার খেতে, মানে ভাত টাইপের কিছু, এই জন্য বললাম যে এটা লাস্ট ভাজা পোড়ার ইফতার হবে। তো এখানে তিন ধরনের সস নিয়ে নিছি, আর ইফতারের টাইমে যদি এরকম সস আইটেম কিছু একটা থাকে তাহলে আমার ভাজা পোড়াটা একটু খাওয়া হয়, আর যদি ধরেন সস টাইপের কিছু না থাকে
তাহলে কেন জানি আমি ভাজা পোড়াটা খাইতে পারি না। বাংলাদেশে যখন আমরা ইফতারি করতাম তখন এক বাটি এরকম আমি সবগুলা সস অল্প অল্প করে মিক্সড করে নিতাম, তারপর সবগুলার সাথে মিক্সড করে মানে খাইতাম, ভাল লাগতো। তা আমি একটুখানি ভাজা পোড়া খাই, হালিম খাইছি, কারণ বেশি ভাজা পোড়া খাইয়া ফেললে হালিমটা খেতে পারবো না। তারপরে এখানে দেখতেই পারতেছেন কি সুন্দর জর্দা রান্না করছে। ভাবির আজকের জর্দাটা একটু নির্বিষ হয়ে গেছে কিন্তু খাইতে মজা হয়েছে। তারপরে সালাদ ছিল রাতে বিরিয়ানির সাথে, তো রাতে বিরিয়ানিটাও আমরা খাইছি, বিরিয়ানিটাও খুবই টেস্টি ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। ভাবি রোজার এই প্রত্যেকটা খাবার এত পারফেক্টভাবে রান্না করছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। সো আর ভিডিওটা বড় করব না, এখান থেকে বিদায় নিব। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি, তো নেক্সট ভিডিওতে আবার আসবো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।